9 মাসের শিশু পুত্রের জন্য সরকার ও জনসাধারণের কাছে কাতর আর্জি পিতামাতার। উন্নত চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, তাই 9 মাসের শিশু পুত্রের জন্য সরকার ও মানুষের কাছে সাহায্যের হাত পাতলেন পিতামাতা। উদয়বন সমষ্টির জয়পুর উত্তর দলাই ছাড়া গ্রামের দারাজ উদ্দিন লস্কর ও ফাতিমা বেগম লস্করের 9 মাসের পুত্র সন্তানটির জন্ম থেকেই মলত্যাগের রাস্তা সম্পূর্ণ বন্ধ ছিল। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বাইরে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, তবে আর্থিক অভাবের জন্য সম্ভব হয়ে ওঠেনি। শিলচরেই যথাসম্ভব চিকিৎসা করানো হবে। স্থানীয় নার্সিংহোমে পেটের বাঁ দিকে ছোট্ট অপারেশন করে মলত্যাগের ব্যবস্থা করে দিলেন চিকিৎসকরা। সেই সঙ্গে ফের উন্নত মানের চিকিৎসা করার জন্য বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর্থিক দুর্বলতার কারণে অসহায় পিতামাতা তাদের পুত্র সন্তানের অন্যতম চিকিৎসার জন্য সরকার ও সবার কাছে আর্থিক সহযোগিতার কাতর আর্জি জানিয়েছেন। তো তারা গ্রিন ইনসেন্স এবার লিগে কইছে, তারা কইছে তোমরা গুয়াটি যাও, এফআর করছে না, তার মানে হলো গুয়াটি যাও, আমরা যেতে পারছি না, যাওয়া গিয়ে গ্রিন হসপিটাল করাইছি। আচ্ছা, তো এমনি আপাতত সলভার মতো ব্যবস্থা করে দিছে লাগে না? হয়, এখন আপাতত সলভার ব্যবস্থা বাচ্চারে মানে জীবন রক্ষা করে দিছে, আমরা বাঁচতে পারলাম। এখনো বাচ্চার আবার 2 নম্বর মানে অপারেশনটা গোবাটি দিকে দিতে লাগে, গিয়ে আবার খরচা লাগে, আমরা কোনো হয় নাই। এখন আপনারা আমি সবার কাছে সাহায্য চাই, আসলে আমার বাচ্চাটারে মানে সহ্য করতাম। আর বিগত 9 মাসের বাচ্চা যেটা, এটা যে এটার কোনো মলদারের কোনো রাস্তা নাই, না থাকার কারণে যখন এই মেডিকেল কলেজে এটার কোনো চিকিৎসা নাই, না থাকার কারণে প্রাইভেটে নিয়ে চিকিৎসা করছি। এখন তার পার্মানেন্ট চিকিৎসাটা রয়ে গেছে, এটা গুয়াহাটিতে নিয়ে করতে লাগে।